নমস্কার আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এস এস মোটর নতুন ব্লগে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্টার বাইক ওকে যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি থ্রি টেন টিভি স্পোর্ট ভার্সন এসেছিল তারই উপর বেস করে এই বাইকটা বানানো আমি যখন স্পোর্ট বাইকটা এসেছিলো মানে যার হ্যান্ডেল বারটা অ্যাগ্রেসিভ ছিল এই বাইকটার জন্য আমি পার্সোনালি খুব অপেক্ষা করছিলাম নট মি খালি আমি না ভারতবর্ষে অনেকেই এই পার্টিকুলার বাইকটার জন্য অপেক্ষা করছিল তার কারণ হচ্ছে এই ধরনের বাইক মানে স্পোর্টি লুকিং বাইক যেটা আছে মানে ডেডিকেটেড টু স্পোর্ট ন্যাকেড স্পোর্ট যাকে বলে সেটা ছিল ঠিক আছে সেটা অস্ট্রিয়ার কোম্পানি ছিল ঠিক আছে তার সেটা বাজাজের সঙ্গে হাত ধরে ইন্ডিয়াতে লঞ্চ করা হয় অনেক ফ্যান বেস আছে হিউজ ফ্যান ফ্যানবেস আছে কিন্তু তার উত্তরে ইন্ডিয়ার তরফ থেকে কোন রকম কোনো বাইক ছিল না বাজাজই বের করেছিল ডমিনার ফোর হান্ড্রেড বাট ওটা হাইপার ক্রুজার ছিল ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ইট ইস নট এ ক্রুজার অলো ইউ ক্যান ক্রুজ অন দিস বাইক এটা হচ্ছে ডেডিকেটেড রেসিং মেশিন বাট ইউ ক্যান ইউজ ইট এ কম্পিউটার যদি আপনার হায়ার সেগমেন্টের হায়ার পারফরমেন্স বাইক ভালো লাগে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন কম্পিউটারের জন্য দিস বাইক ইজ ফর ইউ আমি কেন বলছি এই বাইকটা কম্পিউটারের জন্য এত হায়ার সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটা কিন্তু আপনাকে থার্টি ফাইভ কে এম পি এল মাইলেজ দিচ্ছে 36 bhp পাওয়ার 35 kmpl মাইলেজ ktm 390 তে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না কিছু এক্সট্রিমলি প্রিমিয়াম ফিচার আছে যেগুলো স্পোর্ট বাইক মানে বড় বড় স্পোর্ট বাইক দুকাটে পানি গেলে যে নেকেড ফ্যাশন আছে সেখানে পাওয়া যায় সেগুলো ঠিক ইন্ডিয়াকে ছোট সেজির মধ্যে টিভিএস দিয়ে দিচ্ছে টিভিএস কে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য নিচে আপনি শোরুমের নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে টিভিএস এর যে কোনো বাইক সম্বন্ধে জানার জন্য এই নম্বরে আপনি কল করতে পারেন this is the front of TBS RTR সামনে যে কাউলটা আছে এটা ঠিক যে স্পোর্ট বাইকের ছিল সেম এস কাউল উপরেরটা গ্লসি পিছনটা ফাইবারের 431 এমএম এর চাকা পেয়ে যাচ্ছেন আপনি চাকাটা হচ্ছে 110 বাই 70 এমএম আর 70 চাকা 3.8 আর হুইল টু গ্লেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা 300 এমএম এর বড় ডিস্ক অন্য বাইকের ডিস্ক এর পাশে থাকে এই বাইকে এই পাশে দিয়েছে ঠিক আছে উপরে একটা 41 mm ট্রাভেল বিশিষ্ট ইউএসডি ফক্স পেয়ে যাচ্ছেন আর তার সামনে পাচ্ছেন একটা সুন্দর দেখে এক্সট্রিমলি কুল লুকিং হেডলাইট হেডলাইটটা জাস্ট দেখুন সামনে আসুন জাস্ট অসাধারণ হেডলাইট ঠিক আছে এই হেডলাইটের একটা স্পেশাল ফিচার আছে সেটা হলো এই লাইটটা আপনি যত বেশি স্পিডে চালাবেন এই লাইটের ইন্টেনসিটি আরো বেড়ে যাবে যখন এই কাউলটা লাগিয়ে দেয় না কোম্পানিরা তখন কিন্তু গাড়ি প্রিমিয়ামনেস অনেক বেশি বেড়ে যায় সামান্য একটু খরচা হয় উপরে আপনি সুন্দর দেখে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পুরো একটা মনস্টার লুক ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো আছে টিভিএস এর ব্যাজ আছে অবভিয়াসলি আপনি এখানে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটর এখানেও আপনার কিন্তু হ্যাজার্ড অপশনটা আছে হ্যাঁ এই যে চারদিকে দুটো আরামসে জ্বলছে আপনার নাম্বার প্লেট এখানে লাগবে উপরে আপনি এখানে মিটার কন্ট্রোল দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার বাইকে এখান থেকে আপনি কাউল লাগিয়ে নিতে পারেন তখন গাড়ির লুকটা আরো বেশি এনহ্যান্স করবে কথা বলে নেবো গাড়ির হ্যান্ডেলবার সম্পর্কে এটা হচ্ছে টিভিএস আরটিআর 310 এর হ্যান্ডেলবার সেম অ্যাজ ওল পুরনোর মত হ্যান্ডেলবার ছিল কিন্তু হ্যান্ডেলবারটা বিল্ড কোয়ালিটি যেটা বলবো সুইজার অনেক বেশি ভালো হয়তো কিছুদিন পর এরকম গাড়ি আসবে এখানে হয়তো হিটার থাকবে গ্রিপে এখন এই মডেলে এখানে গ্রিপে কোনো রকম কোনো হিটার নেই মোড জেড অপশন আছে এখানে অন এন্ড অফ এর অপশন আছে হ্যাজার্ডের অপশন আছে পাস সুইচ গাড়ি হর্ন এক্সট্রিম লাউড ঠিক আছে সেল বাটন আছে হ্যাঁ ক্রুজ কন্ট্রোলার আছে এখানে আপনার ইঞ্জিন কিল অপশন নেই ইঞ্জিন কিলটা আপনি এখান থেকে টগল করতে পারবেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই যে ব্রেক্স লিভারগুলো আছে এগুলোকেও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কাঁচাছ এটা ইঞ্জিনিয়ারিং এর একটা খুব সূক্ষ্ম বাট খুব বিউটিফুল উদাহরণ দিচ্ছি যে গাড়িটা কত ভেবেছেন গাড়িটা কত ভেবে চিনতে বানানো হয়েছে দেখুন এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন না এটা জানেন কেন এটা এই কারণে দেওয়া হয়েছে গাড়ি যদি ক্র্যাশ করে যদি হ্যান্ডেল হিট করে তাহলে ঠিক এইখান থেকে ভেঙে যাবে আপনার সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ভাঙবে না যদি না থাকতো তখন কিন্তু এই জায়গাটা থেকে ভাঙতো এই বিটটা দেওয়ার জন্য এইখান থেকে ভেঙে যায় তখন আপনি আরামসে গাড়ি চালিয়ে শোরুম পর্যন্ত নিয়ে আসতে পারবেন এই গাড়িটা আছে এই গাড়িটা একটা অসাধারণ ফিচার যেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সিস্টেম এটা চলে আসছে দেখুন এই অফ হলো আমি অন করলাম ক্রুজ কন্ট্রোল সিস্টেম চলে আসবে এটা এখন বন্ধ আছে বাট ফার্স্ট সার্ভিসিংয়ের পর এটা স্টার্ট হয়ে যাবে এটা সুবিধা কী যখন আপনি হাইওয়েতে চালাবেন যে মুহূর্তে আপনি এই সিস্টেমটাকে অন করবেন আপনি যখন সত্তর আশি কিলোমিটার পাওয়ার স্টে গাড়ি চালাবেন আপনাকে ক্লাচ টেপার দরকার নেই জাস্ট গিয়ার মারবেন গিয়ার একসাথে করে নেবেন ইঞ্জিন মানে উইদাউট ক্লাচে আপনি গিয়ার ইউজ করতে পারবেন ক্রুজ কন্ট্রোলের মধ্যে এরকম অনেক 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 ফিচার আছে গাড়িতে মধ্যে সেগমেন্ট ফার্স্ট ফিচার আছে ক্রাশ অ্যান্টি ক্রাশ সিস্টেমও আছে যখন ক্রাশ হয়ে যায় সিস্টেম গাড়ি একদম পড়ে গেলে অনেক সময় কীভাবে দেখবেন এরকম ঘা করছে ওটা কিন্তু এই গাড়িতে হবে না যখন গাড়ি ক্রাশ করে যাবে তখন গাড়ি নিজে থেকে বুঝতে পেরে যাবে ক্রাশ হয়ে গেছে তখন ফটল ফটল সব গাড়ি অটোমেটিক্যালি বন্ধ করে দেবে এবার আমরা কথা বলে নেব গাড়ি পেট্রোল ট্যাঙ্ক সম্বন্ধে অব্দি দেখতে পাচ্ছেন কী সুন্দর ডিজাইন এবার পেট্রোল ট্যাঙ্ক ঠিক আছে একদম সামনের কাউল বের করা হ্যাঁ একটা স্মার্ট কানেক্টার স্টিকার দেওয়া আছে টিভিএস ঘোরার থ্রি ডি ব্যাস দেওয়া আছে ঠিক আছে গাড়িটা পেট্রোল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার ঠিক আছে এবার কথা বলে নেবো গাড়ির নিচে এই এই জিনিসটা এই জিনিসটা কী ঠিক আছে এই জিনিসটা এত সুন্দর করে ডিজাইন করা এই জিনিসটা হচ্ছে রেডিয়েটার যেটাকে বলেন ইঞ্জিন ঠান্ডা করার জন্য ইঞ্জিনটা এখানে লিকুইড কুল ইঞ্জিন চলছে একটা লিকুইড দেয় সেটা ইঞ্জিনের চাপ বাদ দিয়ে ঘুরে ঘুরে ইঞ্জিনকে ঠান্ডা করে তার জন্য রেডিয়েটার ফেক সিস্টেম লাগানো আছে অন্য অন্য বাইকের জিনিসটা এক্সপোজড বা টিভিএস এই জিনিসটাকে খুব সুন্দর করে ডিজাইন করেছে সামনে থেকে দেখুন পিছন থেকে দেখুন আপনার মনে হবে ওয়েল ফিনিশ ডিজাইন তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবার কথা বলে নেবো গাড়ির সিট সম্পর্কে ঠিক আছে এই সিটটা কিন্তু এটা আমি যে গাড়িটা দাঁড়িয়ে এটা হলো লোয়ার সেগমেন্টের গাড়ি ঠিক আছে নট ইভেন এ উপরে আরো দুটো সেগমেন্ট আছে এই গাড়িটার দাম হচ্ছে তিন লাখ চার হাজার টাকা মানে অন রোড এর উপরে আছে তিন লাখ বারো তার উপরে যেটা টপ সেগমেন্ট আছে সেটার এখনো দাম আসেনি সেই সেই গাড়িতে এক্সেসিভ কাইন্ড অফ ফিচার হয় তার মধ্যে একটা ফিচার হলো এই সিটটা সিটে এসি লাগানো আছে যখন আপনি গাড়ি চালাবেন আপনার নিতম্বকে ঠান্ডা করার জন্য যখন অন করবেন গাড়ি ঠান্ডা হয়ে যাবে আপনিও ঠান্ডা হয়ে যাবেন যদি চান শীতকালে যখন গাড়ি চালাবেন গাড়ির সিটকে আপনি গরমও করতে পারবেন এটা একটা সেগমেন্ট ফার্স্ট ফিচার এই যে গাড়ির যে ফ্রেমটা আছে এটা আছে লোহার আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কেন ইউজ করা হয় স্পোর্ট বাইকে গাড়ির ওয়েট যত পারে মানুষ কম রাখার চেষ্টা করে তো তাই জন্যই একটা পার্ট লোহার আর একটা পার্ট তাতে করে কি হয়েছে যদি সম্পূর্ণ লোহারই হতো তাহলে গাড়ির ওয়েট অনায়াসে দুশো কিলো পার করে যেত যখন আপনি চালাচ্ছেন গাড়ির জিওমেট্রি এত ভালো আপনার এত ওয়েট ফিল হয় না সিটটা আপনার প্রায় এইট হান্ড্রেড এম এম সিট আমি ফাইভ ফুট সেভেন দেখুন আমি বসছি এরকম করে অনায়াসে পা চলে যাচ্ছে মানে আপনি অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন সিটটা খুবই ভালো মানে সিটে বসছি একদম খাত খাপে খাপ হয়ে বসছি আমার বসে খুব কমফোর্টেবল মনে হচ্ছে সিটে পিলিয়নের সিটটা কিন্তু যথেষ্ট ভালো চওড়া ওয়াইড সরু ছোট নয় আদার্স থ্রি নাইনটি থ্রি যে সমস্ত অথবা থ্রি হান্ড্রেড যে সমস্ত বাইকগুলো আছে যাই কেটিএম এটিএম যারা আছে জন্টেজ ফন্টেজ অনেক আছে তাদের সিট অনেক ছোট হয় পিলিয়নে বসতে একদম কি বলবো সব ব্যথা হয়ে যায় ইভেন আর ওয়ান ফাইভেও টেল লাইটটা ভাই দেখার মতো বাইরে বেরিয়ে আছে ডিজাইন এর মনে হচ্ছে রাক্ষসের সিং ঠিক আছে সিংটা পিছন দিক দিয়ে বেরিয়েছে কিন্তু টেল লাইটটা খুবই সুন্দরভাবে ডিজাইন দেখুন এইখানে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে কোনো রকম এইখান থেকে কোনো কিছু বের করেনি টায়ার হাগার যেটা আছে এটাকে টায়ার হাগার বলে টায়ার হাগারটা ঠিক সুইং আমের সঙ্গে মাউন্ট করা তাতে করে কী হচ্ছে কাটা ছিটাবে না আপনার তলাটা নোংরা হবে না আর এটার উপরেই আপনাকে দিয়েছে আপনার পিছনে রেয়ার এলইডি ইন্ডিকেটার এটাও এল ইডি ইন্ডিকেটার এখানে লাইট আছে অবভিয়াসলি যখন নাম্বার প্লেট বসবে অনা এসে আপনার নাম্বার প্লেট ভিজিবল হয়ে যাবে এবার পিছনের চাকার কথা বলি পিছনের চাকাটা হচ্ছে ওয়ান ফিফটি বাই সিক্সটি আর সেভেন্টিন সেকশনের চাকা অনেক মোটা চাকা ঠিক আছে পিছনে আপনি দুশো চল্লিশ এম এম এর ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন অবভিয়াসলি অ্যালুমিনিয়ামের সুইং আম পাচ্ছেন টিউবলেস টায়ার অ্যালয় হুইল আর সামনে আপনার দেখুন এই যে এই যে কভারটা দিয়েছে এটাও একদম গোল করে চাকার সঙ্গে ডিজাইন করা থ্রি টেন আর আর এর যে সাইলেন্সের পাইপ সেম সাইলেন্সের পাইপ এখানেও দিয়েছে অন্য অন্য গাড়ির ইঞ্জিনগুলো কী হয় সামনের দিকে ঝুঁকানো থাকে কিন্তু টিভিএস এই গাড়িটার ইঞ্জিনটা একটু পিছন দিকে ঝুঁকানো ঠিক আছে রিভার্স ইনক্লাইন্ড আর সামনে অন্য অন্য গাড়ির চাকে সাইলেন্সের কী হয় সাইলেন্সের পাইপ সামনে দিয়ে এসে পিছন যায় আর টিভিএস সাইলেন্সের পাইপ আপনি দেখতে পাচ্ছেন ঠিক দেখুন এইখান দিয়েই বেড়েই যাচ্ছে এটা তিনশো বারো সিসির ইঞ্জিন আর আরে চৌত্রিশ বিএসপি দিত কিছু ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করার পর ওয়ান বিএসপি বেড়ে গেছে এই গাড়িটার পাওয়ার থার্টি ফাইভ পয়েন্ট সিক্স বিএসপি দিচ্ছে প্রায় ন হাজার আর পি এম এ আর টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন নিটার মিটার টর্ক দিচ্ছে প্রায় সাত হাজার আর পি এম এ মানে মিড রেঞ্জ টর্ক গাড়ির খুব ভালো মানে যখন আপনি এইট্টি টু হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড থার্টি করবেন তখন আপনার কোনো রকম কোনো পাওয়ার লস হবে না সেকেন্ড কোয়েশ্চেন গাড়ি থেকে ট্যুরিং করতে পারবেন আমি বলবো হ্যাঁ এই গাড়িতে টুরিং করা যাবে এবার আমরা কথা বলে নেব গাড়ির সেলস এক্সিকিউটিভের সঙ্গে উনি আছেন আমাদের সঙ্গে উনি হয়তো আপনাকে এই গাড়ি বিষয়ে অনেক অনেক কিছু আরও ভালো করে বলতে পারি লেটস ওয়েলকাম টিভিএসএস সেলস এক্সিকিউটিভকে আপনার নাম দাদা কার্টেক্সিং আচ্ছা উনি হচ্ছে টিভিএস এর সেডা টিভিএস এর সেলস এক্সিকিউটিভ সিনিয়র সেলস এক্সিকিউটিভ ঠিক আছে উনি কিছু আপনার তরফ থেকে আমি কিছু বেসিক কোশ্চেন করব প্রথম কোশ্চেন মার্কেটে কেটিএম ডিউক 390 আছে ডমিনার আছে দে আর প্রুভেন প্ল্যাটফর্ম অনেক দিন ধরে আছে আর লোকজন পায় পাগল ইয়ং ইয়ুথরা তো ওগুলো ছেড়ে একজন ইয়ুথ এই নতুন বাইকের ওপর 3 লাখ টাকা কেন ইনভেস্ট করবে কেন ইনভেস্ট করবে ইনভেস্ট করার পিছনে কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাইলেজ আপনার মাইলেজ আপনার অন্যান্য বাইক সেগমেন্ট যেগুলো আপনি কেটিএম ডিউপি বলেন না ওনার মাইলেজ হচ্ছে আপনার থার্টি ফাইভ প্রোভাইড প্লাস হচ্ছে এর এর সার্ভিস সার্ভিস কস্ট কস্ট হচ্ছে আপনার সত্তরশো টাকার মতো সামথিং হবে কারণ আর অন্যান্য যেসব বাইকগুলো আছে কেটিএস আপনার যেগুলো আছে ওগুলোর সার্ভিস কস্ট হচ্ছে আপনার চার হাজার সামথিং প্লাস এর পার্স অ্যাভেলেবিলিটি সেটা আপনি টিভিএস এর মানে অল ওভার ইন্ডিয়ায় টিভিএস যে কোনো অথরিটি আপনি পার্স এভিলিটি পাবেন সেটা আপনি অন্যান্য

লো ডাউন পেমেন্ট লো ডাউন আর আপনার ইএমআই কত দিতে হচ্ছে ইএমআই ধরুন আপনাকে যদি আপনি তিন বছরের জন্য করেন তো আপনাকে প্রায় সাড়ে ছ হাজার সামথিং দিতে হবে সাড়ে ছ হাজার আর এক বছর এক বছর তো কেউ নেয় না মনে হয় এক বছর কেউ নেয় না তিন বছরের বেশি নাই তিন বছরের বেশি নাই অনেকে চার বছর ইএমআই করে তার এই মানে আপনার সোর্স অফ ইনকামের উপর ডিপেন্ড করে কত ইএমআই করতে হবে সিভিল সিভিল ঠিক থাকলে সিভিল আপনি পেয়ে যাবেন আচ্ছা কটা সার্ভিসিং ফ্রি দিচ্ছেন আপনারা এই তিনটা সার্ভিস ফ্রি তিনটা সার্ভিসিং ফ্রি সার্ভিসিং এর পর আদার্স পার্টসের জন্য যে 1700 টাকা মিনিমাম খরচ আপনার মালদাতে কবে আসছে গাড়িটা মালদাতে এসেছে আপনার দুর্গাপুরের পরে ঠিক আছে হ্যাঁ আপনার এটা

আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম এস এস মোটরস থ্যাংক ইউ ফর ওয়াচিং আস